শাকিব খানকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছেন বুবলি। শাকিব খান কাজ করছেন সীমান্ত সংলগ্ন একটি কয়লার ডিপোতে। জীবন নিয়ে হতাশায় ডুবে আছেন তিনি, এর মাঝেই তাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছেন বুবলি। তাই তো এমন প্রেরণার মানুষটাকে নিয়ে বেঁচে থাকতে চান শাকিব। জীবনের সব আশা পূর্ণ করতে প্রয়োজনে বুবলিকে নিয়ে পাশের দেশ ভারত পালিয়ে যেতেও দ্বিধা নেই তার। বাস্তবে এমনটা না হলেও বীর সিনেমায় হুবহু এমন দৃশ্যে দেখা যাবে ঢালিউডের এই দুই জনপ্রিয় মুখকে। বীর সিনেমায় এমন কিছু রোমান্টিক দৃশ্য ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক কাজী হায়াত। নারায়ণগঞ্জে শেষ হয়েছে প্রথম পর্যায়ের শুটিং, বর্তমানে চলছে নতুন পর্যায়ের শুটিং। বীর ছবিতে একেবারেই নতুন লুকে হাজির হচ্ছেন শাকিব খান। মুখ ভর্তি দাড়ি গোফ, মাথায় লম্বা চুল, সব মিলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শাকিব খানকে নিয়ে ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এদিকে কেউ কেউ ছবিটির গল্প নকল হতে পারে বলেও মন্তব্য করেছেন। তবে এসব নিয়ে আপাতত মাখামাখি না এই সুপারস্টার। বীর প্রসঙ্গে শাকিব বলেন, কাজী হায়াত নিজেই একটা ব্র্যান্ড, তারপর আমার প্রোডাকশন থেকে ছবি হচ্ছে, সব মিলিয়ে অবশ্যই একটা ধামাকা ব্যাপার আছে। যেসব সংলাপ হায়াত ভাই লিখেছেন সেগুলো যদি সঠিকভাবে প্রয়োগ করা যায় তাহলে সংলাপেই ছবি হিট। এর আগে নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান থেকে মানে এসকে ফিল্মস থেকে হিরো দ্য সুপারস্টার ও পাসওয়ার্ড নামে দুটি ছবি নির্মিত হয়েছে, বীর হচ্ছে তৃতীয় ছবি। ছবিটি পরিচালনা করছেন কাজী হায়াত, প্রযোজনা করছেন শাকিব খান নিজেই। দর্শক, এই সিনেমাটি কিংবা শাকিব খান এবং বুবলিকে নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে।